নমস্কার বন্ধুরা, পূর্ণিমাইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই হচ্ছে নানান পিঠে পুলির সমাহার। সেসবের মধ্যে অন্যতম খেজুরের গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠেও বেশ জনপ্রিয়। এই পিঠে শুধু শীতকাল নয়, গ্রীষ্ম ও বর্ষাকালেও সমানভাবে প্রায় প্রত্যেকের বাড়িতে তৈরি হয়ে থাকে। তবে অনেকেই বলেন যে পোয়া পিঠে ফোলে না, তারা চাইলে আমার এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। পোয়া পিঠে বানানোর জন্য আমি একটা মিক্সিং বাউলে 300 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম সুজি। এখানে আপনারা সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা শুধু সুজি কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 75 গ্রাম কাজু। কাজুগুলোকে আমি আধ ভাঙা করে দিয়েছি। এরকম আধ ভাঙা করে দিলে কিন্তু পিঠেটা খাওয়ার সময় টেস্টটা খুবই সুন্দর আসে। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেস্টে আমি রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে এবং সুন্দরভাবে মিশেও গেছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ব্যাটার ফেটানো হবে তত কিন্তু পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলবে। এরপর আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি 150 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার কারণে একটু পাতলা হয়ে গেছিলো, তাই সামান্য একটু ময়দা মিশিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা হাতার মাধ্যমে এইভাবে ব্যাটার দিয়ে, সঙ্গে সঙ্গে এভাবে টাচ করবেন না, একটু ওয়েট করে হালকা করে সাইড থেকে তেল ছিটাতে ছিটাতে হালকা ফুলে এলে তারপর আমি এক পেট উল্টে আবারও হালকা করে তেলে দিক ওদিক ছুটিয়ে হালকা হালকা প্রেস করে এইভাবে পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে ফুলে গেছে এবং লাল কালারও এসে গেছে। গুড়টা দেওয়ার কারণে এই সুন্দর একটা কালার এসছে। পিঠেটা ভাজা হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে আবারও একটা ভেজে দেখাচ্ছি। দেখুন, সেম প্রসেসেই ওই হাতার মাধ্যমেই এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবং একটু ওয়েট করে তারপর ধীরে ধীরে এইভাবে সাইড থেকে হালকা হালকা তেল ছিটে ছিটিয়ে ফুলে গেলে তারপর হালকা প্রেস করে এপিট ওপিট উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নিচ্ছি। একটু টাইম দিয়ে পিঠেগুলো ভেজে নেবেন, বেশি ফ্লেম বাড়াবেন না, তাহলে কিন্তু পিঠের ওপর সাইডটা হয়ে যাবে কালার, কিন্তু ভেতরটা হবে না। তো আপনারা লো ফ্লেমেই, লো টু মিডিয়াম ফ্লেমেই পিঠেটা ফ্রাই করে নেবেন। দেখুন, দুটো কিন্তু হয়ে গেছে ফুলকো ফুলকো পোয়া পিঠে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে, তাহলে কিন্তু শীতের রাতটা বেশ জমে যায়। এভাবে বাড়িতে ট্রাই করুন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।